রাজধানী আগরতলা স্থিত আশা নার্সিং হোমের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। রাকেশ সাহা নামে এক রোগী আশা নার্সিং হোমে পেটের যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে আসে। জানা যায় সেই চিকিৎসকের নাম ডক্টর সুব্রত ভৌমিক। প্রথমে ডাক্তার বলেন সোনোগ্রাফি করতে হবে। যথারীতি সোনোগ্রাফি করার পর বলেন পেটে কোনো পাথর নেই। আবার তিনি বলেন পেটে একটা পাথর রয়ে গেছে, পরবর্তী সময় আবারও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এমনটাই দোটানায় পড়ে যান রোগী এবং রোগীর পরিবার। এই নিয়ে তৈরি হয় উত্তেজনা। এমনকি ওই রোগী বাধ্য হয়ে এলাকার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেবকে নিয়ে আসেন নার্সিং হোমে। নার্সিং হোমে ডাক্তার বাবুর সাথে কথা বলতে গেলে শঙ্কর বাবুকে ডাক্তার নাকি মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি খবর পাই আমাদের এলাকার রাকেশ সাহা কিছুদিন আগে পেন নিয়ে আশা নার্সিং হোমের ডাক্তার সুব্রত ভৌমিকের শরণাপন্ন হয়। পরবর্তী সময় ওনাকে বিভিন্ন টেস্ট দেয়, টেস্টগুলি করায়। ওই টেস্টগুলি দেখে ডাক্তারবাবু বলেন যে তার নাকি পাথর ইত্যাদি ইত্যাদি, এটা চিকিৎসা সংক্রান্ত ব্যাপার। আজকে যখন আবার উনি অ্যাডমিট হন, ডাক্তারবাবু বললেন যে না পাথর নেই। অলরেডি ওনার প্রায় 40,000 টাকার মতো চলে গেছে। ডাক্তারবাবু এ নিয়ে পেশেন্টের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তী সময়ে রোগী রাকেশ সাহা আমাদের এলাকার ভাইস চেয়ারম্যান মোহনপুর পরিষদ শঙ্কর দেবকেও ফোন করে, উনি আসে, বিষয়টি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করার জন্য আসে। কিন্তু ডাক্তারবাবু জনিত সুব্রত ভৌমিক আমাদের ভাইস চেয়ারম্যানকে মারতে আসে, বিভিন্ন অসভ্য গালিগালাজ করে এবং জল্লাদের মতো আচরণ করে। পরবর্তী সময় আমি আসি, বিষয়টি আমার পিছনে যায় এবং নার্সিং হোমের যিনি মালকিন ওনার ভূমিকা আমরা সাধুবাদ জানাই, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি এসে উনি নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে উনি ক্ষমা চেয়েছেন, বিষয়টি এখানে মিটমাট করার জন্য বলেছেন। কিন্তু আমরা এই আপনার মিডিয়ার মাধ্যমে সমস্ত ডাক্তারবাবুদের বা সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষকে বলবো, যে কোনো সাধারণ রুগী হোক না কেন বা সাধারণ মানুষই হোক না কেন, তাদের সঙ্গে সংযত আচরণ করার জন্য। মানুষ ডাক্তারকে ঈশ্বর ভাবেন, সুতরাং ডাক্তারবাবুদের এই আচরণ কাম্য নয়, আমরা এটা কামনা করি না। একজন নাগরিক হিসাবে এই নার্সিংহোম বা ডাক্তারবাবু ডাক্তার ভৌমিক সাহেবেরও এই আচরণ আমরা কামনা করি, এর জন্যই আজকে আপনাদেরকে ডাকা। অনেক কিছু করা সিটি স্ক্যান করেছে, দুবার করে সোনোগ্রাফি করেছে, এক্সরে করেছে, করার পরে দিকটা ডেকে অপারেশনের মনে হয় যাতে পাথর নাই। আমি বললাম স্যার চিন্তা করতাম, ও আর একটা সিটি স্ক্যান করেন, এবার আর একটা সিটি স্ক্যান করে আনছি, আনছি করে দা কইটার মধ্যে পাথর আছে। এবার আমি বললাম আমি আর অপারেশন করতাম না, মেরে না আমি দামগা কম করে এনে বেড ভাড়া বা কত করে বিল একটা ধরাইতে আসলো, আমি বেশি দিতাম না, আর করে একটা দাম কথা কাটা গেল। এবার আমি আমার মনপুরের বাইক চেয়ারম্যানে ফোন করে আনাইছি, আনাইছি করে কানের লোকের ডাক্তার খারাপ ব্যবহার করছে। কবে দেখাইছিলেন প্রথম? গতকালকে দেখাইছিলেন, এর আগেও দেখাইছিলেন। ভর্তি করছিল একটা সকালে, একটা সকালে তারপরে ঘটনা। হ্যাঁ, প্রথম কুচিতে পাথর আছে। হ্যাঁ, এরপরে কি তো এবারে টেবিলে উড়াই আসলে পাথর নেই, এরপরে বাড়ি গেছে। এর আগে বলছে মেডিসিন দিয়ে বাড়ি বলি দিয়ে গেছি, কম মেডিসিনে বাড়ি দেন অবশ্যই। কি নাম আপনার? রাজেশ। বাড়ি না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন?
কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর।